নমস্কার, আমি আরজি। আশা করছি বন্ধুরা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি যেই ঘটনাটা আপনাদেরকে শোনাবো, এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছে আমাদের এক বন্ধু মেদিনীপুর থেকে। ওনার নাম হচ্ছে প্রদীপ রায়। এই ঘটনাটা উনি শুনেছিলেন কারোর কাছে এবং উনি আমাদের সাথে শেয়ার করেছে, এটা উনি আমাদের মেলে জানিয়েছেন। তো আমি প্রথমে ওনাকে ধন্যবাদ জানাই এরকম সুন্দর একটি অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আরেকটা কথাও বলে রাখি, এটা বেশ কয়েক মাস আগে উনি আমাদের মেল করেছিলেন, হয়তো আমরা একটু দেরিতে শোনাচ্ছি, কিছু প্রবলেম থাকে, আমরা সব গল্পগুলো সিলেক্ট করতে পারি না, সে কারণে আমাদের হয়তো শোনাতে একটু দেরি হয়। তো যাই হোক, প্রদীপবাবু এই ঘটনাটা যার কাছ থেকে শুনেছিলেন তার কোনো পরিচয় বা কোথা থেকে সোর্স কোথাকার সেটা উনি জানাননি, এবং ঘটনাটা খুব একটা চেনা পরিচিত জায়গার ঘটনা। বারুইপুর, সোনারপুর, এই জায়গাটা আমাদের সকলেরই চেনা। বারুইপুরের পেয়ারা খুব বিখ্যাত আমরা জানি। এই ঘটনাটাও ঠিক বারুইপুরেরই একটু কাছের ঘটনা। এক্স্যাক্ট লোকেশান উনি দেননি, সেটার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা এক্স্যাক্ট কোনো লোকেশান শেয়ার করিও না এখানে। তো ঠিক আছে, আমরা ধরে নিলাম এটা বারুইপুর এলাকারই ঘটনা, এবং ঘটনাটা ঘটেছিল 1992 সালে। এবং ঘটনাটা যার সাথে ঘটেছিল সেই ভদ্রলোকের নাম দীপক মিশ্র। এবং এই মিশ্রবাবুর অ্যাকচুয়াল কোথা থেকে এসেছিলেন বা কি সেরকম কিছু উনি জানাননি। উনি শুধু জানিয়েছেন মিশ্রবাবু ওরকমই বারুইপুর অঞ্চলে একটি জমি কেনেন, এবং 92 সাল মানে তখন ওইসব দিক আরও ফাঁকা। এখনও যারা যারা ওই দিকটায় যান কিংবা বাইপাস ধরে অনেকে আছেন, ওদিক থেকে বিভিন্ন দিকে যাওয়া যায়, ওই সব জায়গাগুলো আপনারা ক্রস করেন, তারা দেখবেন ওই পেয়ারা বাগান যে সবগুলো রয়েছে ওগুলো কিন্তু এখনও বেশ কিছু ফাঁকা পড়ে রয়েছে। আমি কয়েক মাস আগে ওখানে একটি কাজে গেছিলাম, তো ওই বারুইপুর আমি যখন হাইওয়ে দিয়ে আসছি তখন দেখলাম বেশ কিছু পেট্রোল পাম্প এখনও কাজ চলছে ওখানে, মানে হচ্ছে, বড় বড় কমপ্লেক্স তৈরি হচ্ছে, একটা সনির বড় মিউজিক সিস্টেমের একটা শোরুম দেখলাম তৈরি হচ্ছে ওখানে। তো বোঝাই যাচ্ছে ওখানে এখনও অনেক কিছু বাকি আছে, মানে একটা প্রপার সিটি তৈরি হতে এখনও ওটা বেশ কিছু বছর সময় লাগবে। আর এই ঘটনাটা তো প্রায় তারও আগের, মানে বুঝতেই পাচ্ছেন 92 সাল মানে তখন খুবই ফাঁকা, মানে চারিদিকে শুধু পেয়ারাবন আর পেয়ারাবন ভর্তি। তো যাই হোক, এই মিশ্রবাবু ওখানে একটি জমি কেনেন, এবং জমি কিনে উনি ওখানে কয়েক বছর জমিটা একটা ব্যারিকেড দিয়ে, মানে জাস্ট একটা বাউন্ডারি করে ফেলে রাখে, এবং যেখানে উনি থাকতেন ওখান থেকে উনি খুব একটা এই বারুইপুরে আসতেন না। তো যা হয় আর কি, দেখবেন আমরা অনেকে আছি যারা এরকম জমি টমি কিনে বিভিন্ন জায়গায় হয়তো মাঝের মধ্যে একটু ঘুরতে গেলাম, একটু জমির চারপাশে একটু পর্যবেক্ষণ করে দেখলাম কী কী আছে কী কী নেই, এমনি জাস্ট একটু ঘুরে আসা আর কি। এরকমই মিশ্রবাবু মাঝের মধ্যে ওখানে আসতেন, এসে ওই একটু তদারকি করে ধরে যেতেন আর কি, একটু ঘুরে ফুরে এদিক সেদিক দেখে। বন জঙ্গল এলাকা তখন, পিছন দিয়ে বাঁশ বন ঠন অনেক কিছু ছিল। তো কোনো এক সময় যখন মিশ্রবাবু ঠিক করে যে এইবার এখানে উনি একটা ছোট বাড়ি হোক বা যাই হোক কিছু উনি বানাবেন, তখন উনি মোটামুটি এখানে রেগুলারই আসতেন, এবং আশেপাশে যেসব ছোটোখাটো ঘর তখন তৈরি হচ্ছিল, মানে অনেকেই আছে যারা টুকটাক জমি কিনে রেখেছিলেন এবং তাদেরও কাজ চলছে, রাজমিস্ত্রিরা ওখানে থাকছে। তো ওইখানে উনি কয়েকজনের সাথে কথা বলে জানতে পারে যে ঠিক যেই জায়গায় ওনার জমিটা সেই জায়গাটা নাকি খুব একটা ভালো জায়গা নয়, এবং মিশ্রবাবু সেটা শুনে আরও কৌতূহলী হয়ে পড়েন যে কারণটা কি, জায়গাটা ভালো না বলতে তারা কি মিন করতে চাইছে আর কি। তো উনি ওই রাজমিস্ত্রিদের জিজ্ঞেস করে যে কেন জায়গাটায় কি আছে। তো রাজমিস্ত্রিগুলো বলে, দেখুন আমরা এখানে কাজে এসেছি, এই যতদিন ধরে আমরা এখানে কাজ করছি রাত্রিবেলা ওই বনের থেকে বিভিন্ন ধরনের শব্দ ভেসে আসে, এমনকি রাত্রে বেশ কিছু চোখ টোক দেখা যায় ওখানে। হ্যাঁ, একটা হাস্যকর ব্যাপার, এবার দেখুন আমরাও যদি ওখানে যাই ওরকম শুনলে হাসবই। আরে বাঁশবনের ভিতর থেকে হয়তো শেয়াল থাকে, তাদের চোখ রাত্রে এমনি জল জল করে, এটা তো ভয় পাওয়ার কিছু নেই। মিশ্রবাবু সেরকমই একটা রিপ্লাই দিয়েছে
যে এই সব তোমরা বলে পাড়া গায়ের লোক, যে তোমরা এরকম জানো না যে রাত্রিবেলা ওরকম বাঁশবন এরকম বিভিন্ন বনের ভিতরে নানান জন্তু জানোয়াররা থাকে, শেয়াল থাকে, এদের চোখ জল জল করে, তা এতে ভয় পাওয়ার কী আছে? এবার মিস্ত্রিগুলো বলছে, দেখুন আমরা পাড়া গায়ের লোক, এই জন্যই আমরা আপনাকে বললাম, আমরা দেখে দেখে অভ্যস্ত যে একটা শেয়ালের চোখ কীরকম হতে পারে কিংবা একটা জন্তুর চোখ কীরকম হতে পারে, কিন্তু অজানা কিছু দেখা সেটা কিন্তু একটা নতুন অভিজ্ঞতা। আর সেটা থেকেই আমি আপনাকে বলছি যে যেই জিনিসগুলো আমরা দেখেছি সেটা হয়তো বা কোনো জন্তুর নয়। তো মিশ্রবাবু একজন শিক্ষিত লোক, উনি এসবে কান না দেওয়ারই কথা, তো উনি ব্যাপারটাকে সম্পূর্ণ ইগনোর করে ওই মিস্ত্রিদের বলল যে সে যা হবে আমি পরে দেখে নেবো, এখানে আমার কাজ শুরু হবে, আমি একটা বাড়ি বানানোর কাজ কিছুদিনের মধ্যে এখানে শুরু করব, যদি তোমাদের হেল্পের প্রয়োজন হয় তোমরা একটুখানি হেল্প করবে। তো এই বলে উনি চলে আসে। তো ঠিক আছে, কয়েক মাস পর থেকে মিশ্রবাবুর ওই জমি কাটা শুরু হলো, বাটি ফাটি কাটছে, একটা ছোটোখাটো ঘর উনি বানাবেন ঠিক করে। তো হতে হতে মোটামুটি উনি একতলা একটা বাড়ি উনি ওখানে বানান, এবং বাড়ির ছাদ তখন ঢালাই হয়নি, উনি উপরে ওই টিন টিন দিয়ে রেখেছিলেন, মানে মোটামুটি ওনাই একটা মানে গেস্ট হাউস ওখানে বানাবেন ভেবে রেখেছিলেন, সে কারণে উনি আর তখন অতটা মানে ঘাটাঘাটি করেনি বাড়িটাকে নিয়ে, জাস্ট জমিটা অনেক দিন পড়ে আছে, একটা কিছু উনি ওখানে বানিয়ে রাখলেন যাতে ভবিষ্যতে জায়গাটা দখল না হয়, কিছু জঙ্গলা গাছ ফাছ না জমে ওখানে জঙ্গল না হয়ে যায় সে কারণে। আর উনিও ভাবলেন মাঝের মধ্যে এখানে এসে একটু টাইম পাসও করা যাবে, একটু সময়টাও কাটবে। তো ঠিক আছে, মোটামুটি যখন বাড়িটা থাকার উপযুক্ত হয়ে ওঠে তখন কিছুদিনের জন্য মিশ্রবাবু ওখানে থাকবেন ঠিক করে, এবং তখন কিন্তু ইলেকট্রিসিটি মানে একে অপরের থেকে নিতে হতো, মানে আমার বাড়ির পাশে যদি কারোর ইলেকট্রিসিটি থাকে সে আমাকে দেবে, কিন্তু সে আবার আরেকজনের থেকে নিয়েছে, এরকম ভায়া হয়ে হয়ে তখন ইলেকট্রিক আসতো লোকের বাড়ি বাড়ি। তো উনি ওই পাশে আরেকজনের বাড়ি ছিল, ওখান থেকে উনি কিছুদিনের জন্য একটা ইলেকট্রিক নেন, বলে যে আমি এখানে কয়েকদিনের জন্য থাকবো, আমাকে ওই একটা বাল্ব একটা ফ্যান চালানোর মতো ইলেকট্রিক একটু শেয়ার করলেই হবে। তো ঠিক আছে, তখন এটাই নিয়ম ছিল, দিয়েছে, উনি ওখানে থাকছে কয়েকদিন হলো। তো কিছুদিন বেশ ভালোভাবেই কাটছে, বেশ রাতে ফুরফুরে হাওয়া, পিছন দিকে বাঁশবন, পেয়ারা বাগান এবং বিভিন্ন জন্তুদের শব্দ রাতে শোনা যায়, যারা অ্যাডভেঞ্চার করে তাদের জন্য খুবই ভালো, এবং মিশ্রবাবু সেই সব জিনিসগুলো তখন মানে এনজয় করতো, ওনার খুব ভালো লাগতো এরকম একটা পরিবেশে এসে। এবার ব্যাপারটা ঘটেছে সপ্তাহখানেক পর থেকে, রাতে যখন উনি ওরকম উনি খাওয়া দাওয়া করে শুতেন, উনি শুনতেন ওনার বাড়ির আশেপাশে কেউ হাঁটছে, এবং হাঁটছে বলতে কোনো মহিলা, কারণ পায়ে নুপুরের শব্দ, সে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, এবং সেই জিনিসটা দেখার জন্য মিশ্রবাবু বেশ কয়েকবার বেরিয়েছিল, কাউকে দেখতেও পায়নি, কারো অস্তিত্ব ওখানে ছিল সেটা উনি প্রমাণও পায়নি। এবার এটা বেশ কিছুদিন চলার পর উনি ওখানে যখন চায়ের দোকানে চা খেতে যেতেন, তো ওখানে গিয়ে উনি বললেন যে এই রাতে এরকম কে বেরোয় বলো তো, এরকম আমার বাড়ির চারপাশে এরকম দৌড়দৌড়ি করে হাঁটে, কোনো বাচ্চা মেয়ে নাকি? আর চায়ের দোকানদার তখন বলছে বাচ্চা মেয়ে তো এখানে কেউ নেই। তখন দোকানদার কিন্তু সবই জানতো, মানে সেটা উনি পরে বলেছিলেন আর কি, মানে উনি যখন ঘটনাটা বলেছিলেন আমাদের প্রদীপবাবুকে, এবার সব জেনে বুঝেও হয়তো দোকানদার মানে চায়ের দোকানদার কিছু বলতে চাইছে না ওনাকে আর কি, ভেবেছে হয়তো শহরের মানুষ ভয় টয় পেয়ে যাবে এরকম একটা ব্যাপার। মানে এমনি তখন ওই বারুইপুরটুর এইসব এলাকাগুলো মানে একটু গ্রাম্যচল বলা যেতেই পারে আর কি। তো এই ব্যাপারটা বেশ কিছুদিন হতেই থাকে হতেই থাকে। তো রাত্রে শোয়ার পরে ওরকম নুপুরের আওয়াজ, কেউ হেঁটে আসছে, মনে হচ্ছে কখনো দরজা ঠেলছে, ওনাকে ডাকছে কেউ, কিন্তু উনি বেরিয়ে যতবার দেখার চেষ্টা করেছে কাউকেই সেখানে দেখতে পায় না। তো আবার উনি আরেকদিন ওই সকালবেলা চায়ের দোকানে চা খেতে গেছে, তখনও গিয়ে বলছে সেই দিন ওই চায়ের দোকানে আরেকজন ছিলেন, মিশ্রবাবুর চেনা ছিলেন না তিনি, তিনি হয়তো ওখানেই কেউ থাকতেন, ওখানে চা খেতে এসেছিলেন, বা সেই সময় আচমকা মিশ্রবাবুর সাথে দেখা হয়ে গেছে। এবং এই ঘটনাগুলো যখন উনি মিশ্রবাবুর মুখ থেকে শুনছেন যে মিশ্রবাবু বলছে চায়ের দোকানদারকে যে ব্যাপারটা কী, তখন ওই ভদ্রলোক মিশ্রবাবুকে আড়াল করে ডেকে বললেন যে এই ব্যাপারটা যেটা আপনার সাথে ঘটছে এটা আজকের ব্যাপার নয়, এটা বহু পুরনো ব্যাপার, এবং এখানে কোনো এক সময় একটা মেয়েকে এরকমভাবে হত্যা করা হয় এবং তার ডেড বডি কোনোরকমভাবে খুঁজে পাওয়া যায়, সে কোথায় চলে গেছে, কোনো বন্য জন্তু জানোয়ার তাকে খেয়ে গেছিলো, নাকি তার দেহ এখানে কোথাও পুঁতে রাখা হয়েছিল, সেটা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। কিন্তু এর আগেও যারা যারা ওখানে ছিল তাদের অনেকের এই একই কথায় জানা গেছে যে কেউ কেউ নাকি ওই জঙ্গলের মধ্যে মাঝরাতে ওরকম একটি বাচ্চা মেয়েকে হেঁটে যেতে দেখেছে, এবং তার যে পায়ের নুপুরের শব্দ সেটা অনেকে পেয়েছে। তখন মিশ্রবাবুর মনে পড়লো যে
প্রথম যখন আমি এখানে এসেছিলাম, সেই রাজমিস্ত্রি কিন্তু আমাকে বলেছিল যে জঙ্গলের মধ্যে কিছু একটা দেখা যায়, কোনো চোখ যেন জ্বলজ্বল করে, এবং ওই সেই শব্দ সেটা এখনও নিশিরাত হলেই ভেসে আসে। তখন উনি ওনার মানে ওই জমির আশেপাশে আরও যেসব লাগোয়া যেসব লোকজনরা থাকতেন তাদের সাথে উনি ব্যাপারটা নিয়ে আরও ডিসকাস করে। তখন ব্যাপারটা সত্যিই জানা যায় যে হ্যাঁ, যে এরকম কোনো একটা সময় একটি বাচ্চা মেয়ে ওখানে নাকি খেলতে এসেছিল বা কিছু করতে এসেছিল, এবং তার সাথে কী হয়েছিল, তাকে কি মেরে ফেলা হয়েছিল, নাকি সে ওখানে কোনো জলে ডুবে মরে গেছিলো, এবং তার কোনো অস্তিত্ব সেখানে আর পাওয়া যায়নি, এবং এটি বহু পুরনো ঘটনা, এবং তারপর থেকেই নাকি ওখানে এরকম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ঘটে। তো যাই হোক, এরকম ঘটনা এর পরেও হয়তো অনেক ঘটেছিল। তারপরে মিশ্রবাবু ওখানে পুজো আচরাও করেন এবং তারপর ব্যাপারটা থেকে হয়তো উনি সুরাহা পেয়েছিলেন। তো প্রদীপবাবু খুবই রোমহর্ষক এই ঘটনা আমাদের সাথে শেয়ার করেছে। তো ঘটনাটা আপনারা শুনলেন, আপনাদের কীরকম লাগলো সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই কোনো রোমহর্ষক সত্য ভৌতিক অলৌকিক ঘটনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন।